আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দোয়াতে মহান আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে কিছু নিত্য নতুন পাখি নিয়ে আসব, সেটা হচ্ছে টেপন পাখি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি ভিডিওটা যদি একটু খোলা হচ্ছে আমার মোবাইলটার সমস্যার কারণে, আমি এই জন্য আপনাদের কাছে দুঃখিত। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টেপন পাখি। দেখেন মাথাটা টকটকে লাল, একদম লাল মরিচের মতো, যেরকম লাল ঠিক টকটকে লাল। পাখনার সাইডটা একটু সাদা, লেজে একটু সাদা, মানে কালার যেটা বলে অনেকটাই সুন্দর একটা কালার। এবং পায়ের কাছে দেখছেন পায়ের উপরের অংশ একটু লাল। এটা হচ্ছে টেপন পাখি। আমি টেপন পাখির বাচ্চা নিয়ে এখন আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন টেপন পাখির বাচ্চা, একজোড়া টেপন পাখির বাচ্চা আছে। দেখেন বাচ্চাগুলোকে আমরা ফিড খাবার দিচ্ছি কি সুন্দরভাবে, মাশাল্লাহ অনেক সুন্দরভাবে টেপন পাখির বাচ্চাগুলো ফিড খাবার খাচ্ছে। এটার 10-12 দিন হয়ে গেছে, 10-15 দিনের বাচ্চা। যদি কারো লাগে একজোড়া টেপন পাখির বাচ্চা আছে, সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখেন কালারগুলো এটার মধ্যেই, হ্যাঁ টেপন পাখির বাচ্চাগুলার দেখার একটাই সুবিধা, সেটা হচ্ছে কালারগুলো দেখেন এখনই চলে আসছে। ঠোঁটের কালারটা একদম লাল এবং কি পাখনায় যে একটু সাদা হবে সেটা ওই যে সাদা কালার চলে আসছে, দেখতেই পারতেছেন একদম কালারগুলো চলে আসছে আগেই। কালার বলতে যে যে পাখনায় সাদা কালার হয়, সাদা কালার এগুলাকে খাবার খাবার এগুলার খাবার হচ্ছে ফিড খাবারগুলো। এই যে সুন্দর করে আপনারা এখন এরা নিজে নিজে খাওয়া শিখেনি, ফিড খাবারগুলো এরকম গুলায় নরম করে এদের মুখের কাছে ধরলে এরা ঠোকরা ঠোকরা ইনশাল্লাহ খাবে, কোনো সমস্যা হবে না মাশাল্লাহ। যে দেখতেই পাচ্ছেন যে কীভাবে খায়, আমি খাওয়ার ভিডিওটা আপনাদেরকে যে দেখাই দিলাম, অনেকেই বলছেন যে হ্যাঁ ভাই এটা কীভাবে খায়। যে দেখেন এরকম হাতে যদি আপনি নিয়ে রাখেন, মুখের কাছে নিয়ে রাখলে দেখেন যে ঠোকরা ঠোকরা একাই ঠোকরা ঠোকরা খাবে, আপনাদের খাওয়া দিতে হবে না, কোনো প্রকার সমস্যা হবে না মাশাল্লাহ, কোনো প্রকার সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন যে হাতের কাছে যখনই আপনি হাত নিয়ে ওদের মুখের কাছে দিবেন, সরাসরি এগুলা ঠোকরা খাবে, এগুলা ঠোকরা খাবে। যদি কারো ভালো লাগে নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন, নাম্বার দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। মাত্র এক জোড়া টেপন পাখির বাচ্চা আছে, যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। আর যারা রানিং টেপন পাখি নিতে চাচ্ছেন, যারা দেখাইলাম রানিং টেপন পাখি, আর ওইটার রানিং টেপন পাখিও আছে, যে যে কয়েক জোড়া নিতে চান নিতে পারবেন, সরাসরি ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। টেপন পাখির বাচ্চাগুলোকে এইভাবে খাওয়াবেন এবং সাথে একটু পানির পাত্র দিয়ে রাখবেন, সুন্দর একটা পানির পাত্র থেকে পানি নিয়ে খাবে, কোনো প্রকার সমস্যা হবে না মাশাল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাবো রানিং কালিম পাখি। হ্যাঁ আমি যদি একটু খাঁচায় রেখে দিছি, এটা ছেড়ে দেওয়া পালন করতে পারবেন। আমি খাঁচায় রাখছি এই জন্যই যে এরা আমাদের বাসায় অনেক কিছু আছে তো, যার ফলে একসাথে দিলে ঠোকরাটুকরি করবে, এই জন্য আমি দেখাচ্ছি। দেখেন ফোনটার সমস্যার কারণে আমি এখন আবারও দুঃখিত বলতেছি, কিন্তু তারপরেও যদি রানিং কালিম পাখি নিতে চান তাই নিতে পারবেন। এবং কি কালিম পাখি রানিং না, শুধু যদি আপনি একদিনের বাচ্চা থেকে যে কয়েকদিন পর্যন্ত নিতে চান সবগুলো দেওয়া যাবে, যে যত জোড়া নিতে চান নিতে পারবেন। যদি কারো রানিং কালিম পাখি লাগে, রানিং পাখি 6,000 টাকা জোড়া, 1 থেকে 10 দিনের বাচ্চা যদি নিতে চান কালিম পাখির, 1 থেকে 10 দিনের বাচ্চা নিতে চাইলে আপনাদের লাগবে 1200-1300 টাকা জোড়া, এবং আলোচনা সাপেক্ষে যদি বেশি নিলে। আর যারা 15 থেকে 20 দিনের বাচ্চা নিতে চান তারা নেবেন 1600-1800 টাকা জোড়া। আপনারা সবাই যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ, যে যে কয়েক জোড়া বাচ্চা নিতে চান বাচ্চা নিতে পারবেন, যে কোনো বয়সের বাচ্চা নিতে চাইলে আপনারা সকল বয়সের বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ। এখানে প্রচুর পরিমাণ বাচ্চা আছে, আপনার যা যার যে কয়েক জোড়া লাগে বাচ্চা দেওয়া যাবে, কোনো প্রকার সমস্যা নাই। এবং কি রানিং যদি নিতে চান রানিংয়ে দেওয়া যাবে, নিউ আডাল নিতে চাইলে নিউ আডালে দেওয়া যাবে, যে কোনো ধরনের যে কোনো বয়সের বাচ্চা, বিশেষ করে কালিম পাখির বাচ্চা যে কোনো বয়সেরই দেওয়া যাবে, এবং কালিম পাখি রানিং সহ সকল বয়সেরই কালিম পাখি দেওয়া যাবে। আর যেটা টেপন, টেপন শুধু আপনারা রানিং এবং কি এক জোড়া বাচ্চা আছে আর কিছু ডিমে আছে, অবশ্যই ডিম থেকে ফুটলে অবশ্যই দেওয়া যাবে। আর যদি আপনারা জল মুরগি এগুলো নিতে চান এগুলো নিতে পারবেন, রানিংগুলো বাচ্চা নাই, জল মুরগির বাচ্চা আছে মাত্র এক জোড়া। যদি কারো নিতে মন চায় নিতে চান সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকো স্ক্রিনের নাম্বারে। আর যারা রানিং কালিম পাখি নিতে চাচ্ছেন, রানিং নিউ অ্যাডাল অ্যাডাল বাচ্চা তারাও যোগাযোগ করতে পারেন, যারা খামার করতে চাচ্ছেন তারাও নিতে পারেন এবং খুচরাও নিতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয়।
ভিডিওটা না টেনে পুরাপুরি দেখুন, দেখলে অনেক কিছুই দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে এখন নিয়ে আসছি তিলা ঘুঘু রানিং। অনেকেই বলেন যে ভাই রানিং তিলা ঘুঘু পাওয়া যায় না, এই জন্য আমি রানিং তিলা ঘুঘুই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পারছেন রানিং জোড়া, যদি এরকম রানিং না হতো তাহলে এরা কিন্তু এরকম ছুটাছুটি ফালাফালি করতো, কিন্তু এরা দেখতেই পারছেন যে আমি ভিডিও কাছে থেকে ভিডিও করছি কিন্তু তারা সরছেই না, কারণ তারা রানিং। এখন যদি কারো ভালো লাগে যে হ্যাঁ রানিং তিলা ঘুঘু নিতে চাচ্ছেন তাহলে নিতে পারবেন। এখানে রানিং তিলা ঘুঘু, ডায়মন্ড অফ ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘিয়া কালারের ঘুঘু এখানে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওতে, আপনারা না টেনে পুরোপুরি দেখতে থাকুন, দেখলে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন এবং কি আপনি দেখবেন, এবং পরবর্তীতে আপনি একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবকে যেন তারাও দেখতে পারে। হ্যাপি ভিউয়ার্স, এটা হচ্ছে ডায়মন্ড অফ ঘুঘু। ডায়মন্ড অফ দুইটা কালার আছে, একটা হলো কালো একটা হলো সাদা, যে সাদার মধ্যে ফটকা ফটকে আর করে সিলভার কালার যেটা বলে। আপনারা এখান থেকে নিতে পারেন, যে যে কয়েক জোড়া নিতে চান রানিং ডায়মন্ড অফ যদি নিতে চান ভালো লাগে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই, ইনশাল্লাহ সুস্থ এবং সবল একদম। যারা তিন চার জোড়া পাঁচ জোড়া নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন, একদম কম দামে দেওয়া হবে, সুস্থ এবং সবল পাখি, কোনো প্রকার অসুস্থ নাই এবং কোনো প্রকার সমস্যা নাই, এবং কি রানিং এটা 100% শিওর দিয়ে আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারটা দেওয়া থাকবে, এবং কি সেই নাম্বার দেখে আপনারা যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হবে, আর আমরা ডেলিভারি ই হচ্ছে গাড়িতে পাঠিয়ে দিই, গাড়িতে পাঠিয়ে দিলে আপনারা সেই জায়গায় থেকে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন রানিংগুলো খাইতেছে কীরকম, আমি ভিডিও করতেছি তারপরেও তারা খাচ্ছে, অবশ্যই তারা সুস্থ এবং কি সবল সুন্দর পাখি। এখানে আমি অনেক কিছুই আরও দেখাবো ইনশাল্লাহ, আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এনে কী কী পাখি বা কীরকম। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সাদা কালারের ঘুঘু, অস্ট্রেলিয়ান সাদা কালারের রানিং জোড়া যে নিতে চাচ্ছেন অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু রানিং জোড়া নিতে পারবেন, এবং কি অস্ট্রেলিয়ান ঘিয়া কালারের ঘুঘু, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, অস্ট্রেলিয়ান ঘিয়া কালার যদি নিতে চান, যে যে কয়েক জোড়া নিতে চান নিতে দেওয়া যাবে, পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করা হয়, আপনারা নিতে পারবেন। সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো পাখি নিতে চান। এখানে যে কোনো পাখি আপনারা নিতে চান আপনাদেরকে দেওয়া যাবে, শুধু এখানে না, বাংলাদেশে এই যে কোনো ধরনের সকল ধরনের পাখি, সকল ধরনের বিদেশি হাঁস, এবং কি সকল ধরনের বিদেশি মুরগির বাচ্চা এখানে, বালি হাঁস, সরালি হাঁস, ম্যান্ডালিয়ান হাঁস, তারপর চোকাচোকি হাঁস, ব্ল্যাক সন, হোয়াইট সন সহ সকল প্রকার হাঁস পাওয়া যায়, এবং কি যারা বালি হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন। আর এখনই আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিলা ঘুঘু। দেখেন আমি হাত দিয়ে নড়াচড়া করতেছি, আপনারা অনেকেই বলছেন যে ভাই হাত দিয়ে নড়াচড়া করতে, হাই তিলা ঘুঘু তো খালি শর্টফট শর্টফট করে, ভাই রানিং জোড়া একদম হাত দিয়ে দেখলেন তো, হাত দিয়ে আমরা সরাই দিচ্ছি, তাও কোনো ভয়ভীতি তার ভিতরে নাই, যে তা ভয় পাবে এবং কোনো ভয়ভীতি নাই, দেখতেই পারছেন একদম মানে শিকারির মতো, যেরকম বলে একদম শিকারি যেরকম ঘুঘু ঠিক সেই রকমই। দেখেন হাত দেয় নড়াচড়া করে দিতেছি, নড়তেছে না। যদি এই জোড়া নিতে চান কেউ তাহলে 2000 টাকা জোড়া, সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখতেই পারছেন অনেক সুন্দর সুস্থ সবল, এবং হাত দা ধরলেও তারা সরে না, এরকম একদম হাত দা ধরতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ, একদম 100% গ্যারান্টি সহকারে রানিং পেয়ার দেওয়া হবে। যদি কারো ভালো লাগে নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে। দেখতেই পারছেন ভিডিও করতেছি এবং হাত দিয়ে আমি সরাইও দিচ্ছি। আর অনেকে বলতেছেন ভাই কালি এই কেন নাম এই ঘুঘু তো খালি আললে শর্টপট শর্টপট করে, খাসায় থাকতে চায় না, দৌড়াদৌড়ি করে। আর আমি এই জন্যই আপনাদেরকে দেখাই দিলাম যে হাত দিয়ে দেখাই দিচ্ছি যে হ্যাঁ আপনারা হাত দিয়ে কাছে নিয়ে এরকম ধরলে ধরতেও পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ, একদম সুস্থ সবল সুন্দর রানিং পেয়ার, যে মাস্টার পেয়ার যেটারে বলে, রানিং পেয়ার মাস্টার পেয়ার যদি
ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন। যে কয়েক জোড়া নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আর বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয় শর্ত প্রযোজ্য, এবং ডেলিভারিটা ওই যে দেখতেই পারছেন, দেখেন যে আমি হাত দেওয়া নড়াই, দেখেন যে দেখেন, হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখেন যে হাতের মধ্যে বসে গেছে, হ্যাঁ হাতের মধ্যে বসে গেছে, এত সুন্দর পাখি। যদি কারো ভালো লাগে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কি আপনাদের জন্য দোয়া রইল, আসসালামু আলাইকুম।